بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد 199 ভাই প্রশ্ন করেছেন যে ঈমান এবং অর্থাৎ ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ কি কি যে ইসলাম এবং ঈমান দুইটা এক ক্ষেত্রে এক রকম হলেও এর কিছু তফাত আছে জন্য এর ভঙ্গের কারণগুলোও আলাদা যেমন ইসলাম ভঙ্গের কারণ এটা সব আলেম ওলামা এবং সালফগণ কোরআন হাদিসের উপর ভিত্তি করে ওনারা 10টি বিষয়কে নির্বাচন করেছেন এবং সবগুলোতেই মানে প্রমাণ আছে যে এটা হচ্ছে ইসলাম ভঙ্গের কারণ যেমন এক নম্বর হচ্ছে ইসলাম ভঙ্গের কারণগুলো 10টি আছে 10টি কারণটা আমি বলছি একটু জেনে নেবেন এক নম্বর হচ্ছে শিরক শিরক করা যদি কেউ শিরক করে তাহলে তার ইসলাম ভেঙে যায় বা যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তওবা না করলে সে ও অবস্থায় মৃত্যুবরণ করলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম হিসাবেই ইয়া বোঝা যায় কোরআন এবং সুন্নাহ অনুযায়ী লা ইয়াগফিরু আশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না যে শিরক করবে কখনোই ক্ষমা করবেন না এটাই আল্লাহ রাব্বুল আলামিনের বাণী দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং মানে অর্থাৎ তার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো মাধ্যম বা ওসিলাকে তালাশ করা অর্থাৎ কোনো কিছু পৌঁছানোর জন্য কোনো পীর অথবা কোনো ব্যক্তি অথবা কোনো গণকের মাধ্যম করাটাই হচ্ছে এটা হচ্ছে ইসলাম ভঙ্গের কারণ দুই নম্বর কারণ হচ্ছে তিন নম্বর কারণ হচ্ছে যারা মুশরিকদেরকে কাফের মনে করে না মনে করে তারা তো আহলে কেতাব এরা হয়তোবা মুশরিক না এমনটা যারা মনে করে এরাও হচ্ছে এগুলো হচ্ছে ইসলাম ভঙ্গের কারণ চার নম্বর হচ্ছে যে নিশ্চয়ই মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন ছিল এর চাইতে অমুক দিনটা বেশি ভালো এবং পূর্ণাঙ্গ অথবা ওই দিনটা বেশি ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের চাইতে ওটা বেশি পূর্ণাঙ্গ এ ধরনের কেউ মনে করলে তারও ইসলাম ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু এটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তার উপর রাগান্বিত হওয়া যদিও সে এটা আমল করে কিন্তু রাগের সাথে সে এ ধরনের কোনো বিধান হলো এটা কোন কথা হলো এটা কিভাবে আমল করে এটা ইত্যাদি মানে এ ধরনের কিছু করাই হচ্ছে ইসলাম ভঙ্গের কারণ ছয় নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর দিনের সাথে ঠাট্টা করে অথবা আল্লাহ রাব্বুল আলামিন যে আজর বা নিয়ামত দিবেন জান্নাতের মধ্যে সেগুলোর ব্যাপারে অথবা শাস্তি দেওয়া এ ধরনের শাস্তি কি এটা কি মানুষকে দেয় ইত্যাদি এই ধরনের ধারণা করা অর্থাৎ ঠাট্টা করা বা তুচ্ছ করা তাচ্ছিল্য করা ইত্যাদি এই ধরনের ধারণা করাটাই হচ্ছে অবশ্যই এটা ইসলাম ভঙ্গের কারণ সাত নম্বর ইসলাম ভঙ্গের কারণ হচ্ছে জাদু এ বিষয়ে বলা হয়েছে ফমান ফালা রাদিয়া বিহি কাফারা যে এটা করে অথবা যে এর উপর সন্তুষ্ট থাকে সেই এটা কুফুরি করে অর্থাৎ এটা হচ্ছে মানে ইয়াহার কারণ তারপরে আট নম্বর হচ্ছে যে মুশরিকদেরকে দিনের ব্যাপারে সহযোগিতা করা এবং মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের বা মুশরিকদেরকে সহযোগিতা করা এটাও হচ্ছে ইসলাম ভঙ্গের কারণ এবং দশ নম্বর হচ্ছে যে ব্যক্তি মনে করে যে মানে কি এটা দশ নম্বর নয় নম্বর কারণটা হচ্ছে ও আচ্ছা যে ব্যক্তি মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে কেউ যদি পূর্ণাঙ্গভাবে পালন না করে তাহলে কোনো সমস্যা নেই যেমন ঘটেছিল যে ওটা হচ্ছে খিজির আলাইহিসাল্লামের ব্যাপারে যে উনি যেমন মুসা আলাইহিসাল্লামের দিনকে মেনে নেননি অনুরূপভাবে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের বিধানকে পূর্ণাঙ্গ রূপে মেনে না নেয় তাহলেও তাও চলবে এ ধরনের ধারণা করা এটা হচ্ছে ইসলাম ভঙ্গের কারণ এবং দশ নম্বর কারণ হচ্ছে আল্লাহর দিনের ব্যাপারে অথবা যে কোনো বিধানের ব্যাপারে ইয়া করা অর্থাৎ মানে ফিরে আসা অথবা সেই দিন থেকে ফিরে আসা এ ধরনের কারণগুলোই হচ্ছে ইসলাম ভঙ্গের কারণ এই দশটি আর ইয়ার ব্যাপারে ইসলাম ভঙ্গের কারণ ইমান ভঙ্গের কারণ ব্যাপারে বলা হয়েছে আর কারণ
এক নম্বর হচ্ছে ইমান ভঙ্গের কারণ, এক নম্বর হচ্ছে আল্লাহর যে কোনো সেফাতকে অস্বীকার করা, আল্লাহর যে কোনো সেফাতকে অস্বীকার করা। দুই নম্বর হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো নবীদেরকে গালিগালাজ করা। তিন নম্বর হচ্ছে যে স্পষ্ট বিধানকে অস্বীকার করা, যে বিধানগুলো আমাদের মধ্যে আছে সেই ধরনের স্পষ্ট কোনো বিধানকে অস্বীকার করা, যে এটা আমি মানি না, যে রজম করতেছে অথবা মানুষকে পাথর মেরে মেরে ফেলতেছে অথবা মানুষের গলা কাটতেছে অথবা হাত কেটে দিচ্ছে ইত্যাদি, এই ধরনের কোনো যে কোনো অধ্যায়কে অস্বীকার করা, এটা হচ্ছে ইমান ভঙ্গের কারণ। এবং চার নম্বর হচ্ছে যে ইমান ভঙ্গের কারণ যেটা বুঝতে পারবেন, যে ইমান থেকে অর্থাৎ মুসলমান থেকে অন্য কোনো ধর্মে প্রত্যাবর্তন করা, এগুলো হচ্ছে ইমান ভঙ্গের কারণ।